স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ CHSL এক্সামিনেশন 2020-তে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অফিসিয়াল নোটিশটি, এই নোটিশটি দেওয়া হয়েছে 6/11/2020 তারিখে। এবং এই নোটিশটিতে প্রথমেই কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, যেগুলি হলো ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে বলা হচ্ছে 6/11/2020 থেকে 15/12/2020 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে। অর্থাৎ ডিসেম্বরে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। তারপরে বলা হচ্ছে যে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার ওয়ান, অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটি হচ্ছে কম্পিউটার বেস, সেটির পরীক্ষাটি হবে 12/4/2021 থেকে 27/4/2021 তারিখের মধ্যে। এবং টায়ার টুর যে পরীক্ষাটি রয়েছে ডেসক্রিপটিভ পেপারের, সেটির ডেট এখনও ঘোষিত হয়নি। এরপরে যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, যেখানে পে স্কেল, এই দুইটি পোস্টের বেলায় পে স্কেল রয়েছে, পে লেভেল 2 রয়েছে এবং বেতন রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে পে লেভেল 4 রয়েছে আর বেতন বলা হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা। এরপরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে 4 পে লেভেলে রয়েছে 25,500 থেকে 81,100 এবং লেভেল 5 রয়েছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। এরপরে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এতে রয়েছে পে লেভেল 4 অর্থাৎ 25,500 থেকে 81,100 টাকা। এরপরে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, ভ্যাকেন্সি উইল বি ডিটারমাইন্ড ইন দ্য ডিউ কোর্স, আপডেটেড ভ্যাকেন্সি পজিশন উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন SSC.NIC.IN। তো এখনও ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এর ভ্যাকেন্সি খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। এজ লিমিট ফর দ্য পোস্ট ইজ 18-27 ইয়ার্স অ্যাজ অন 1/1/2021, অর্থাৎ 1/1/2021 অনুসারে ক্যান্ডিডেটকে অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেট জন্ম তারিখ হতে হবে 2/1/1994 থেকে 1/1/2003 মধ্যে। তাছাড়া SC/ST-দের জন্য বয়সে ছাড় রয়েছে 5 বছর, OBC-দের ক্ষেত্রে রয়েছে 3 বছর, PWD আনরিজার্ভদের ক্ষেত্রে রয়েছে 10 বছর, PWD OBC-দের ক্ষেত্রে রয়েছে 13 বছর, PWD SC/ST-দের ক্ষেত্রে রয়েছে 15 বছর এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে 3 বছর। এরপরে দেখে নেব কোন পোস্টে কীরকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে। তো প্রথম যে বলার হচ্ছে যে LDC, JSA, PASA, DEO, এগুলো পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে PASA, ডাটা এন্ট্রি অপারেটর এগুলো পদে আবেদন করতে পারবেন। তাছাড়া একটি ব্যতিক্রম রয়েছে, যেটা ডাটা এন্ট্রি অপারেটর এ গ্রেডের ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে ম্যাথ সাবজেক্টটি থাকতে হবে, অর্থাৎ সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পাস করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এই ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য। এরপরে দেখে নেব এখানে কিভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, www.ssc.nic.in, এই সাইটটি ভিজিট করবেন। তাছাড়া এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এর লাস্ট ডেট রয়েছে, আবারও মনে করে দিচ্ছে, 15/12/2020, যেখানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে 100 টাকা করে চার্জ করা হচ্ছে। তাছাড়া বলা হচ্ছে যারা, যে সমস্ত ক্যান্ডিডেট, উমেন ক্যান্ডিডেট রয়েছে, SC রয়েছে, ST রয়েছে, PWD রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো রকম ফি নেওয়া হবে না। এরপরে দেখে নেব যে এক্সাম সেন্টার, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার বা মেন পরীক্ষা টায়ার ওয়ান এবং টায়ার টুর যে পরীক্ষাগুলি হবে সেখানে কোথায় কোথায় সেন্টার রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেগুলি হলো পোর্ট প্লেয়ার, রাঁচি, বালাসোর, বেহরমপুর, ভুবনেশ্বর, কটক, ধ্যান ক্যানাল, তারপরে রয়েছে রাউরকেল্লা, সম্বলপুর, গ্যাংটক, হুগলি,
কলকাতা এবং শিলিগুড়িতে রয়েছে। এরপরে দেখে নেব টায়ার ওয়ানে যে কম্পিউটার বেস এক্সামিনেশনটি হবে তার সিলেবাস। তো প্রথমে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 25টি কোশ্চেন থাকবে এবং 50 নাম্বার, প্রত্যেকটি কোশ্চেনের মান থাকছে 2 নাম্বার করে। তারপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং পরীক্ষার সময়সীমা থাকছে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট।